সাবস্ক্রাইব করুন পেটক বাঙালি 2.0 চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো পেটুকগণ, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল পেটুক বাঙালি 2.0। আজ আমি চলে এসেছিলাম নতুন ফুড চ্যালেঞ্জ নিয়ে, কিন্তু আজ আমি একা। আগের দিন কৃষ্ণকে রসুন খাইয়েছি, ও ভয় পালিয়ে গেছে। না মানে পালিয়ে যায়নি, আসবে, আবার আসবে, পরের দিন আবার ওকে দেখতে পাবে। তো আজ থেকে আমরা আমাদের চ্যানেলে একটা নতুন সিরিজ লঞ্চ করছি, মানে একটা নতুন সিরিজ স্টার্ট করছি আর কি। তো আজকে আমাদের এই মানে সরি আমাদের এই সিরিজটার নাম হবে স্পিড ইটিং চ্যালেঞ্জ, মানে কত কম সময়ের মধ্যে আমরা যে কোনো খাবার শেষ করতে পারি। হ্যাঁ, সেটা আমিও করতে পারি, বা কৃষ্ণ একাও করতে পারে, বা আমাদের ক্যামেরাম্যান দাদাও করতে পারে। তো সেটা তোমরা পরে আস্তে দেখতে পাবে। তো এর আগে স্পিড ইটিং চ্যালেঞ্জ আমাদের চ্যানেলে দুটো আছে, একটা হলো 1 কেজি চিকেন বিরিয়ানি চ্যালেঞ্জ, আর রয়েছে হলো এগরোল চ্যালেঞ্জ। আমি চিকেন বিরিয়ানিটা সম্ভবত 6 মিনিট 25 সেকেন্ডে কমপ্লিট করেছিলাম, 1 কিলো বিরিয়ানি, আর এগরোল মনে হয় 1 মিনিট 9 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেছিলাম। তো এবার থেকে এই সিরিজটা আমাদের চ্যানেলে স্টার্ট হলো। তো সিরিজটা তোমাদের কেমন লাগছে, মানে এই সিরিজটা তোমাদের ভালো লাগছে কি না বা লাগলো কি না, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন লাগছে, কারণ তোমাদের ওপিনিয়নটাই মেন। তো আজকে চ্যালেঞ্জের জন্য আমি নিয়েছি 3 প্লেট এগ চাউমিন, এখানে 3 প্লেট এগ চাউমিন আছে। তো আমি দেখি 3 প্লেট এগ চাউমিনটা আমি কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। সো এটুকানি বলার ছিল। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে এটা বলো যে এই সিরিজটা সম্বন্ধে তোমাদের ওপিনিয়ন কি, মানে এই সিরিজটা তোমাদের ভালো লাগছে কি লাগছে না, সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। সো চলো স্টার্ট করি। হ্যাঁ, তার আগে একবার খাবারের ভিডিওটা ভালো করে একটু দেখে নাও, আসো। সো বন্ধুরা, তাহলে স্টার্ট করা যাক। 3 প্লেট এগ চাউমিন, দেখি কতক্ষণে কমপ্লিট করতে পারি। আজকে কোনো নিজেকে নিজে চ্যালেঞ্জ করিনি, কোনো টাইম লিমিট দিইনি। সো লেটস স্টার্ট। 1 2 3 স্টার্ট। চাউমিনটা সেরা খেতে।
কমপ্লিট। আমি ফার্স্ট টাইম 3 প্লেট ট্রাই করলাম, সিরিয়াসলি হাওয়া বেরিয়ে গেছে আজকে আমার। দেখি কত মিনিট লাগলো আমার। আমার 3 প্লেট এক চাউমিন কমপ্লিট করতে টাইম লেগেছে 6 মিনিট 26 সেকেন্ড। এটা আমার নিজের কাছে নিজের রেকর্ড। তো এই জায়গাটাকে পরিষ্কার করে নিই, তারপরে সে বাকি কথা বলছি, চলো। সো বন্ধুরা, জায়গাটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আজকে আমার অবস্থা সত্যিই খুব টাইট, কারণ এটা আমার নিজের কাছে একটা নিজের রেকর্ড যে মাত্র 6 মিনিট 26 সেকেন্ডের মধ্যে 3 প্লেট চাউমিন। এটা মুখের কথা না কোনো। আর আমার মনে হয় না আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিতে কেউ এই রেকর্ডটা আগে করেছে, মানে এই 6 মিনিট 26 সেকেন্ডের মধ্যে 3 প্লেট চাউমিন। যদি তোমরা জেনে থাকো, কেউ যদি করে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, মানে আমি তো দেখিনি এখনও পর্যন্ত কাউকে এরকম করতে। সো ওটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, যেটা কমেন্ট করতে বললাম ওটা অবশ্যই করো, যে এই নতুন সিরিজটা তোমাদের কীরকম লাগছে, কারণ তোমাদের ওপিনিয়নটাই মেন। আর যেহেতু নতুন কিছু ট্রাই করছি, তাই তোমরা পাশে না থাকলে সেটা হবে না। আর হ্যাঁ, চ্যালেঞ্জ ভিডিও অবশ্যই আসবে, মানে আমি কৃষ্ণ বা আমি অন্য কেউ, সেই চ্যালেঞ্জ ভিডিও আসবেই। মাঝে মধ্যে এইরকম ধরনেরও ভিডিও আসবে, মানে স্পিড ইডিং চ্যালেঞ্জ যেটা বললাম। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো প্লিজ। তোমরা কমেন্ট করো না কেউ, কমেন্ট করো কীরকম হচ্ছে কি না হচ্ছে, আমি সেগুলো জানতেই পারি না। তোমাদের কাছ থেকে ফিডব্যাক পেলেই আমি আরও ভালো করে ভিডিওটা আরও ইম্প্রুভ করতে পারবো বা ভিডিওর মোটিভেশন পাবো। আর একটু লাইক করো, আর সবার সাথে ভিডিও শেয়ার করো, কারণ নতুন চ্যানেল সবই তোমরা জানো। তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর ওই সব শেষে, যদি আমাকে প্রথমবারের জন্য দেখে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ ইস চ্যানেল কো সাবস্ক্রাইব নিয়ে কিয়া তো জিন্দগি মে ক্যা কিয়া। আর হ্যাঁ, সব শেষে তোমরা আছো তাই আমরা আছি। সো বাড়িতে থাকো, সুস্থ থাকো, আর খেতে থাকো, আমরা যে এনার্জি নিই। টাটা, আমি শুয়ে পড়লাম।